হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন তাহলে ব্যাকলিংক কথাটি অবশ্যই শুনে থাকবেন। একটি ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যাকলিংক। যার ওয়েবসাইটে যত বেশি ব্যাকলিংক থাকবে তার ওয়েবসাইটের র্যাঙ্কিং তত বৃদ্ধি পাবে। বিশেষ করে নতুন যে সকল ওয়েবসাইট গুগলে খুঁজে পাওয়া যায় না অথবা পোস্ট ইন্ডেক্স হয় না, এই ধরনের ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য ডোফলো ব্যাকলিংক তৈরি করবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই এজেস পরিচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ব্যাকলিংক দুই ধরনের, নো ফলো এবং ডু ফলো ব্যাকলিংক। ওয়েবসাইটের জন্য দুটো ব্যাকলিংকই খুবই কার্যকরী, ডু ফলো ব্যাকলিংক হলে তো কথাই নাই। ব্যাকলিংক তৈরি করার অনেকগুলো মাধ্যম রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে নতুন ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরি করা, কারণ নতুন ওয়েবসাইটকে কেউ গুরুত্ব দিতে চায় না। তাই এবার চলুন দেখে আসি কিভাবে আপনার নিজের ওয়েবসাইটের জন্য ডোফলো ব্যাকলিংক তৈরি করবেন। ডোফলো ব্যাকলিংক তৈরি করার জন্য ব্লগার ডট কমে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। এখন কথা হচ্ছে আপনি যে ওয়েবসাইটের জন্য এই ব্যাকলিংকটা তৈরি করতে চাইছেন ওই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার যে কোনো মাধ্যম থেকে তৈরি হতে পারে। যেমন আমাদের একটা সাইট রয়েছে ajs40.xyz, এই ওয়েবসাইটটা কিন্তু blogger.com থেকে তৈরি করা। এখানে আপনার ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস থেকে তৈরি হতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে ডোফলো ব্যাকলিংক তৈরি করার জন্য আপনারা সরাসরি blogger.com থেকে আরেকটি ওয়েবসাইট তৈরি করে নেবেন। তো এখানে আমি blogger.com ওপেন করছি এবং এখান থেকে ক্রিয়েট ইয়োর ব্লগ এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে একটি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা কমপ্লিট করতে হবে। সাইন আপ কমপ্লিট হলে এখানে কিছু নোটিফিকেশন চলে আসছে, আমি এগুলোকে ক্রস করে দিচ্ছি। এবার এখানে দেখেন রয়েছে চুজ এ নেম ফর ইয়োর ব্লগ, অর্থাৎ আমার ব্লগের জন্য একটা নাম দিতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ইনফরমেশন দিলে কিন্তু কাজ হবে না। আপনি যে ওয়েবসাইটের জন্য ডোফলো ব্যাকলিংকটা তৈরি করতে এই ওয়েবসাইটটি তৈরি করছেন সেই ওয়েবসাইটের টপিক এবং নাম অনুসারে আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করতে হবে। যেহেতু আমার এই ওয়েবসাইটের নাম এখানে দেখেন রয়েছে সেরা অনলাইন ইনকাম ট্রিক্স 2020, তাই এই নামটা অনুসারে আমি এখানে একটা নাম দিয়ে দিব। তো আমি আপনাদের দেখানোর জন্য এরকম একটা নাম এখানে দিয়ে দিলাম, অর্থাৎ টাইটেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকটা তৈরি করবেন ওই ওয়েবসাইটের টপিক এবং নাম অনুসারে এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখেন বলছে চুজ এ ইউআরএল ফর ইয়োর ব্লগ, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটের জন্য একটি ইউআরএল দিতে হবে। এই ইউআরএলটি অবশ্যই আপনার মেইন যে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের জন্য আপনি ব্যাকলিংক তৈরি করছেন ওই ওয়েবসাইটের ডোমেনের নাম অনুসারে কিন্তু এখানে লিঙ্কটা তৈরি করতে হবে। তো আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে রয়েছে ajs40.xyz, এই লিঙ্কটা অনুসারে এখানে একটা লিঙ্ক আমি তৈরি করে নিচ্ছি। তো দেখেন আমি এটা দিয়ে দিলাম ajs40.xyz, এটা দেওয়ার পর এখানে দেখাচ্ছে ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। এই যে ইউআরএলটা আমি দিলাম এটা কিন্তু ঠিক এখানে যে ডোমেনটা রয়েছে এই ডোমেনটার নাম অনুসারে হবে। এখানে অনেকে .blogspot থেকে ওয়েবসাইট তৈরি করতে পারেন কোনো কাস্টম ডোমেন ব্যবহার না করা ছাড়াই, তাদেরও এই যে ডোমেনটা থাকবে ওই ডোমেনের নাম অনুসারে এখানে একটা ইউআরএল দিবেন। আপনার মেইন ওয়েবসাইট যে কোনো ধরনের হতে পারে, .blogspot.com থেকেও হতে পারে, কাস্টম ডোমেনও অ্যাড হতে পারে অথবা ওয়ার্ডপ্রেস থেকেও হতে পারে, এটা কোনো ব্যাপার না। আপনি এই যে মেইন ওয়েবসাইটের নাম অনুসারে এখানে আমাদের ইনফরমেশন দিতে হবে, তার জন্য এখানে লিঙ্কটা তৈরি করে নিলাম। তারপর এখান থেকে নেক্সট। এবার এখানে বলতেছে কনফার্ম ইয়োর ডিসপ্লে নেম, অর্থাৎ এখানে ডিসপ্লে নেমটা কী হবে। তো আমি এখানে এই ওয়েবসাইটের টপিক অনুযায়ী একটা ডিসপ্লে নেম দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিসপ্লে নেমটি অনলাইন আর্নিং দিয়ে দিলাম। তারপর এখান থেকে ফিনিশ, এবং এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং কমপ্লিট হলে এখানে দুইটা নোটিফিকেশন দিয়েছে, আমি এই দুইটাকে ক্রস করে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটটা তৈরি করার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আপনার বেসিক যে সেটিংগুলো রয়েছে বা বেসিক যে কাজ রয়েছে একটা নতুন ওয়েবসাইট তৈরি করলে, এই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে এখানে বেশ কিছু সেটিং রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু কাজ হবে না। আপনি যদি ব্লগারের সেটিং সম্পর্কে ভালো না বুঝে থাকেন তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে একটা ভিডিও দেখে নেবেন, তাহলে সুন্দরভাবে ব্লগের সেটিংটা আপনি কমপ্লিট করতে পারবেন। পাশাপাশি গুগল সার্চ কনসোলে এই ওয়েবসাইটটা সাবমিট করা, অ্যানালাইটিক্সে সাবমিট করা, সঠিকভাবে সাইট ম্যাপ সাবমিট করা ইত্যাদি কাজগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করলে যে সকল কাজ করতে হয় এখানেও সেই সকল কাজগুলো কমপ্লিট করতে হবে পোস্ট লেখার আগে। এই ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে, যেহেতু এই সম্পর্কে আগেই ভিডিও আপলোড করা আছে, তাই উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে আপনি সুন্দরভাবে এই সাইটটা কমপ্লিট করবেন। একটা জেনুইন সাইট যেভাবে তৈরি করেন এই সাইটটাও সেভাবে তৈরি করতে হবে পোস্ট লেখার আগে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের পোস্ট লিখতে হবে এবং পোস্ট লেখার সময় ডোফলো ব্যাকলিংকটা তৈরি করতে হবে। এখন
এই ওয়েবসাইটে অর্থাৎ যে ওয়েবসাইটের জন্য আপনি ডোফলো ব্যাকলিংকটা তৈরি করতে চাইছেন ওই ওয়েবসাইটের টপিক অনুযায়ী এখানে আমাদের পোস্ট লিখতে হবে। এখানে আপনি সম্পূর্ণ নতুন একটা পোস্ট করতে পারেন, কোনো ব্যাপার না, অথবা আপনার মেইন সাইটে যে সকল পোস্টগুলো করবেন, যেমন এখানে একটা পোস্ট আমি করেছিলাম, এই পোস্টটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এইখান থেকে আমি টাইটেলটা কপি করে নিব। টাইটেলটা কপি করার পর এই যে টাইটেলটা রয়েছে আমাদের মেইন ওয়েবসাইটে, এই টাইটেলটা হুবহু কিন্তু আমরা এই সাইটে ব্যবহার করতে পারবো না। তো এই সাইটে পোস্ট লেখার জন্য নিউ পোস্টে ক্লিক করছি। অবশ্যই আমি আবারও বলছি, এই সাইটে পোস্ট করার আগে আপনার বেসিক যে সেটিংগুলো, গুগল সার্চ কনসোল সব কিছু কিন্তু কমপ্লিট করে পোস্ট করবেন, তা নাহলে কিন্তু কাজ হবে না। তবে এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি, এই টাইটেলটা এই টাইটেল থেকে একটু ভিন্ন দিতে হবে, তবে এই টাইটেলটা রিলেটেড আর কি। তো দেখেন, আপনাদের দেখানোর জন্য এখানে আমি টাইটেলটা একটু ঘুরিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের মেইন ওয়েবসাইটে পোস্ট রিলেটেড টাইটেল এখানে ব্যবহার করবেন। তারপর এখান থেকে যে লেখাগুলো রয়েছে এইগুলো আপনারা এখান থেকে কপি করবেন, তবে পুরো পোস্টটা আপনি কপি করবেন না, এখান থেকে পোস্টের কিছু অংশ আপনি এখানে কপি করবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিবেন। এভাবেও আপনি কাজটা করতে পারেন, অথবা এখানে সম্পূর্ণ নতুন ইউনিক একটা পোস্ট আপনি করতে পারেন, তবে সবথেকে ভালো হয় ইউনিক একটা পোস্ট করলে। তবে আমি আপনাদের দুইটা সিস্টেম বলে দিলাম, এক হচ্ছে এই সাইটে করা পোস্ট আপনি কিছুটা অংশ কপি করতে পারেন, তবে পুরো পোস্ট কিন্তু কপি করলে কাজ হবে না, কিছু অংশ কপি করে এই সাইটে পোস্ট করতে হবে, অথবা এই নতুন সাইটে ইউনিকভাবে পোস্ট করতে হবে এই সাইটের টপিক রিলেটেড। তো যাই হোক, এখানে আমি কিছু অংশ দিয়ে দিলাম, যেহেতু এখানে পোস্টটা কমপ্লিট হয় নাই তাই আমি এখানে লাস্টে দিয়ে দিলাম আরও পড়ুন, যেহেতু এখানে আমাদের পোস্টটি কমপ্লিট হয় নাই তাই আমি এখানে আরও পড়ুন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের মেইন যে পোস্ট রয়েছে এই পোস্টের লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর এই যে আরও পড়ুন রয়েছে এখানে আমাদের লিঙ্ক করে দিতে হবে। এটা সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্ট অর এডিট লিঙ্ক এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে টেক্সট যদি এডিট করতে চান তাহলে এখানে এডিট করতে পারেন, অথবা এটা রাখতে চাইলে এভাবে রাখবেন এবং আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। সেই সাথে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এই বক্সে টিকমার্ক করে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর এটাকে একটু বোল্ড করে দিবেন, চাইলে এখান থেকে আপনি একটু বড় করে দিতে পারেন। এখান থেকে আমি যদি একটু লার্জ করে দিই তাহলে এটা আরও বড় হয়ে যাবে। তো দেখেন, আমি এখানে পোস্টটা কিছু অংশ এখানে কপি করে পেস্ট করেছি। এটা দেওয়ার পর এখানে আপনার যে লেভেল যে ধরনের দিয়ে থাকেন, তারপর এখান থেকে পাবলিশ ডেট এখানে আমি অটোমেটিক করে দিচ্ছি, এবং এখান থেকে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি এই পোস্ট রিলেটেড অবশ্যই করবেন। করার পর এখান থেকে আপনি পাবলিশ করে দেবেন, অর্থাৎ একটা সাধারণ পোস্ট যেভাবে করেন ঠিক একইভাবে এখানে পোস্টগুলো করতে হবে। তো আমি এখানে এটাকে পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করার পর এখান থেকে যখন আমি ভিউ ব্লগে ক্লিক করব তাহলে দেখেন এখানে নতুন একটা লিঙ্কে আমাদের এই পোস্টটা কিন্তু ওপেন হয়েছে। যেহেতু থিমটা ডিফল্টভাবে রয়েছে তাই এখানে দেখতে ভালো লাগছে না, আপনারা অবশ্যই একটা কাস্টম থিম ব্যবহার করবেন যাতে দেখতে ভালো লাগে। তো এখান থেকে একটু নিচের দিকে আসার পর এখানে দেখেন সব কিছু রয়েছে, সেই সাথে রয়েছে আরও পড়ুন, অর্থাৎ একজন ভিজিটর যখন এটা পড়তে পড়তে আসবে আসার পর যখন এখানে পাবে না, অর্থাৎ এই পোস্টটা কমপ্লিট পাবে না, তখন এখানে আরও পড়ুন এই অপশন অবশ্যই ক্লিক করবে যদি তার পোস্টটা ভালো লাগে। যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু আমাদের মেইন সাইটে নিয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা ডোফলো ব্যাকলিংক হয়ে গেল। ঠিক একই সিস্টেমে এখানে আপনি অনেকগুলো পোস্ট করবেন আপনার এই মেইন সাইটের টপিক অনুযায়ী। যদি ইউনিক পোস্ট করতে পারেন তাহলে তো খুবই ভালো কথা, আর যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি মেইন সাইটে যে সকল পোস্ট করবেন সেখান থেকে কিছু পোস্ট আপনি কিছু অংশ কপি করে এনে এখানে পোস্ট করে দিবেন। তো যখন আপনি এই সাইটে পোস্ট করবেন তখন আপনার মেইন ওয়েবসাইট থেকে কিছু কিছু লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন, তবে অতিরিক্ত যেন অ্যাড করেন না, তাহলে গুগল এখানে স্প্যাম ধরে আপনার ওয়েবসাইটটা আরও বেশি সমস্যা করতে পারে। তবে একটা পোস্টের মধ্যে দুই তিনটা চারটা করে আপনি লিঙ্ক ব্যবহার করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা টেক্সট এখানে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনার মেইন সাইট থেকে যে কোনো একটা পোস্টের লিঙ্ক এখান থেকে যদি কপি লিঙ্কে ক্লিক করি, এখানে এসে আমি এখানে লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে ওপেন নিউ ট্যাবে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম, এখানেও কিন্তু আমাদের একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। যখন একজন ভিজিটর পড়বে তখন কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই সাইটে চলে আসবে। ঠিক এইভাবে আপনারা যখন এই সাইটে পোস্ট করবেন আপনার মেইন ওয়েবসাইটের লিঙ্কগুলো এভাবে ব্যবহার করবেন, তাহলে আপনার এই সাইটের জন্য এখানে একটা ডোফলো ব্যাকলিংক তৈরি হয়ে গেল। এখন অনেকেই বলতে পারেন এভাবে করলে কোনো কাজ হবে কিনা, অবশ্যই কাজ হবে, বর্তমান সময়ে এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি, যদিও এটা অনেক আগে থেকে চলে আসছে। তবে এটা কাজ হবে তখন যখন আপনি এই যে নতুন সাইটটা তৈরি করলেন এখানে অনেকগুলো পোস্ট করবেন এবং সেটিংগুলো বা গুগল সার্চ কনসোল সব কিছু ঠিকঠাক থাকবে। এইখান থেকে যদি একটা পোস্টও গুগলে র্যাঙ্ক করে যায় সেখান থেকে আপনি অনেক বড় একটা ফ্যাসিলিটি এই সাইটের জন্য পাবেন। আর যদি কোনো পোস্ট র্যাঙ্ক নাও করে, এভাবে আপনি যদি আরও কিছু সাইট তৈরি করে সেখানে আপনি এভাবে পোস্ট করে ইন্টারলিঙ্কিং করে দেন, তাহলেও কিন্তু আপনার এই যে মেইন সাইটটা থাকবে এই সাইটের জন্য অনেক ভ্যালু বৃদ্ধি পাবে গুগলে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।